শুটিং ফ্লোরে যাওয়ার আগে আলোচিত সিনেমা মাসুদ রানার নায়িকা চরিত্রে অভিনয়ের কথা ছিল বলিউডের শ্রদ্ধা কাপুরের। শেষ পর্যন্ত তিনি কাজটি থেকে সরে যাওয়ায় সিনেমাটিতে অভিনয় করবেন ইসাবেলা কাইফ। তিনি ক্যাটরিনা কাইফের ছোট বোন। নভেম্বর মাসে ছবিটির শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার। মাসুদ রানা সংশ্লিষ্ট একটি সূত্র ভোরের কাগজকে খবরটি নিশ্চিত করেছে। সিনেমাটি ভারতে পরিবেশনার দায়িত্বে থাকছে পরিবেশক প্রতিষ্ঠান ইরোজ নাও। নায়িকার নাম স্বীকার না করলেও সিনেমাটির সহযোগী প্রযোজক মিঠু খান বলেন, শ্রদ্ধার কাছ থেকে আমাদের এ মাসে শুটিং এর শিডিউল নেওয়া ছিল, কিন্তু নানাবিধ সমস্যার কারণে আমরা ওই সময়ে শুটিং শুরু করতে না পারায় তিনি কাজটি করছেন না। তাই আমরা বিকল্প হিসেবে বলিউডের অন্য আরেকজন নায়িকাকে নিচ্ছি, তবে অফিসিয়ালি তার নামটি আমরা এখনই বলতে চাই না। গল্পের মাসুদ রানা, রূপা ও সোহেল চরিত্রে এবিএম সুমন, জান্নাতুল ফেরদোস পিয়া ও সাঞ্জু জনের নাম শোনা যাচ্ছে। এ প্রশ্নের উত্তরে মিঠু বলেন, ছবির মূল কাস্টিং এর জন্য অনেকেই অডিশন দিয়েছেন। এদের অনেকে ফাইটিং সহ নানাবিধ ট্রেনিং করছে, সেগুলোর ভিডিও ছবির হলিউড টিম দেখবে। সবকিছুর চূড়ান্ত সিদ্ধান্ত তারাই নিবে। কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় স্পাই থ্রিলার মাসুদ রানার প্রথম বই ধ্বংস পাহাড় অবলম্বনে নির্মিতব্য এই সিনেমার বাংলা নাম মাসুদ রানা রাখা হলেও ইংরেজি ভাষায় বিদেশে মুক্তি দেওয়া হবে মাসুদ রানার কোড MR9 নামে। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে হলিউডের সিলভার লাইন সহ আরও তিনটি প্রতিষ্ঠানের প্রয়োজনায় 83 কোটি টাকা ব্যয়ে ছবিটি পরিচালনা করবেন আসিফ আকবর। অন্যদিকে ইসাবেলা কাইফ 16 অক্টোবর থেকে অভিনয় করবেন করণ বুটানি পরিচালিত কথা সিনেমায়। এখানে তার বিপরীতে অভিনয় করবেন আয়ুষ শর্মা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।